হ্যালো বন্ধুরা, জিকে বুক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমরা আজকে তোমাদের সামনে 50টি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি, যেগুলি তোমরা দেখে রাখো, অবশ্যই তোমাদের পরবর্তী এক্সামসগুলোতে যেমন WBCS থেকে মিসলেনিয়াস সব এক্সামসেই কিন্তু কাজে আসবে। তো চলো শুরু করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর যারা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের ভিডিওটি আমাদের সঙ্গে যুক্ত থাকবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথম প্রশ্ন এখানে যেটা আসছে, পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে কী হিসেবে? 1 নম্বর অপশান দেখে নাও জৈব বৈচিত্র্যযুক্ত স্থান হিসেবে, 2 নম্বর দেখে নাও পর্যটন ক্ষেত্র হিসেবে, 3 নম্বর সি অপশান সি বিশ্ব হেরিটেজ স্থান হিসেবে, নাকি অপশান ডি রামসার স্থান হিসেবে। তো এখানে দেখতে পাচ্ছ মোটা কালি করে দেওয়া আছে উত্তর, সঠিক উত্তরটি। তো সঠিক উত্তর হচ্ছে রামসার সাইট বা রামসার স্থান হিসেবে, পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে রামসার স্থান হিসেবে। নেক্সট 2 নম্বর দেখে নাও, ভারতের উচ্চ গাঙ্গীয় সমভূমির ভূর হলো এক প্রকার, অপশান এ বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি, নাকি অপশান বি পুরাতন পলি, অপশান সি নতুন পল্লী, নাকি অপশান ডি কর্দমাক্ত অঞ্চল। তো এর উত্তর আসছে অপশান এ বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি। নেক্সট 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন বলবৎ হয় কত সালে? অপশান এ 1956, অপশান বি 1958, অপশান সি 1955, অপশান ডি 1959। তো এর সঠিক উত্তর হচ্ছে 1955 সালে। নেক্সট পরবর্তী, ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এ এলাহাবাদ, অপশান বি কলকাতায়, অপশান সি কোচিনে, অপশান ডি মুম্বাইয়ে। তো এর সঠিক উত্তর অপশান বি কলকাতায়, কোথায়? অপশান বি কলকাতায়। নেক্সট 5 নম্বর প্রশ্ন, কলকাতায় মেট্রো রেল চালু হয় কত খ্রিস্টাব্দে? 1984, অপশান বি 1986, অপশান সি 1988, নাকি অপশান ডি 1989। তো সঠিক উত্তর 1984 খ্রিস্টাব্দে। পরবর্তী 6 নম্বর, ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করছে কোন কোথায়? অপশান এ দামোদর উপত্যকায়, অপশান বি সোন উপত্যকায়, অপশান সি মহানদী উপত্যকায়, নাকি অপশান ডি গোদাবরী উপত্যকায়। তো 80% কয়লা প্রায় সঞ্চয়ে, ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% আছে দামোদর উপত্যকায়। নেক্সট, তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে কবে? অপশানগুলি দেখে নাও, অপশান এ পয়লা জুন 2013, অপশান বি পয়লা জুন 2014, অপশান সি পয়লা জুন 2015, অপশান ডি পয়লা জুন 2016। তো তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে পয়লা জুন 2014। নেক্সট 8 নম্বর, ধনেখালি কী জন্য বিখ্যাত? অপশান এ তাঁত শিল্পের রাজ্য, অপশান বি কাগজ শিল্পের জন্য, নাকি অপশান সি পাট শিল্পের জন্য, নাকি অপশান ডি চর্ম শিল্পের জন্য। তো ধনেখালি এটা হচ্ছে তাঁত শিল্পের জন্য বিখ্যাত। নেক্সট, তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত সেটা কী? তো তিস্তা নদীর পশ্চিম ভাগ, অপশানগুলি দেখে নাও, অপশান ডি তরাই, অপশান বি ডুয়ার্স, অপশান সি তাল, অপশান ডি দিয়ারা। তো তিস্তা নদীর পশ্চিম ভাগটি ডুয়ার্স নামে পরিচিত। নেক্সট পরবর্তী, সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে, কী জন্য? অপশান এ বাঘ সংরক্ষণের জন্য, অপশান বি সুন্দরী গাছের জন্য, অপশান সি ম্যানগ্রোভ বনভূমির জন্য, নাকি অপশান ডি জীব বৈচিত্র্যের জন্য। তো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে নথিভুক্ত করা হয়েছে ম্যানগ্রোভ বনভূমি বা ম্যানগ্রোভ অরণ্যের জন্য। ওকে, নেক্সট 11 নম্বর প্রশ্ন, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ তিস্তা ও করলা নদীর, অপশান বি তিস্তা ও জলঢাকা নদী, অপশান সি জলঢাকা ও রায়ডাক নদী, নাকি অপশান ডি তিস্তা ও রায়ডাক নদী। তো এখানে জলপাইগুড়ি শহরটি তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত। নেক্সট, রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? অপশান এ পুরুলিয়া, অপশান বি বাঁকুড়া, অপশান সি জলপাইগুড়ি, অপশান ডি দার্জিলিং। তো রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি দার্জিলিংয়ে অবস্থিত, কোথায়? দার্জিলিং। নেক্সট, নিম্নলিখিত কোন জোড়টি সঠিক নয়? তো এখানে যে জোড়গুলি দেওয়া আছে দেখতে পাচ্ছ, ভিতরকণিকার সঙ্গে অলিভ রয়েল কচ্ছপ, এটা একদম ঠিক। অপশান বি দালমা পাহাড়, যেখানে হাতি পাওয়া যায়, বন্য হাতি। নেক্সট কাজিরাঙ্গা, যেখানে এক শৃঙ্গ গন্ডার পাওয়া যায়। ডি অপশান ডি দেখে নাও, দাচিগাম, যেখানে এশিয়াটিক সিংহ কিন্তু পাওয়া যায় না। দাচিগামে পাওয়া যায় তোমাদের কাশ্মীরি হরিণ। দাচিগাম বিখ্যাত হচ্ছে কাশ্মীরি হরিণ পাওয়া যায় এখানে। শুধুমাত্র ভারতের এক জায়গায় কাশ্মীরি হরিণ পাওয়া যায়, সেটা হচ্ছে দাচিগাম, যেটা কাশ্মীরেই। ঠিক আছে, তো এই জন্য এই জোটটি ভুল আছে এখানে, এটা সঠিক নয়। নেক্সট পরবর্তী দেখে নাও, পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথা পর্যন্ত রেলপথ চালু হয় পশ্চিমবঙ্গের প্রথম? ঠিক আছে, অপশানগুলি দেখে নাও, হাওড়া থেকে হুগলি, হাওড়া থেকে রানীগঞ্জ, হাওড়া থেকে বর্ধমান, শিয়ালদা থেকে নৈহাটি। তো এটা হচ্ছে হাওড়া থেকে হুগলি, অপশান এ সঠিক অ্যান্সার। নেক্সট 15 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের মধ্যে
মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি। এখানে যে অপশানগুলি দেখতে পাচ্ছ, অপশান এ মিজোরাম, অপশান বি ত্রিপুরা, অপশান সি ওড়িশা, অপশান ডি মধ্যপ্রদেশ। তো অতিক্রম করেনি ওড়িশার মধ্য দিয়ে, অপশান সি সঠিক উত্তর। নেক্সট 16 নম্বর প্রশ্ন, শোলা অরণ্য দেখা যায় কোথায়? শোলা অরণ্য অপশান এ হিমালয় পর্বতে, অপশান বি পশ্চিমঘাট পর্বতে, অপশান সি বিন্ধ্য পর্বতে, অপশান ডি পূর্বঘাট পর্বতে। তো শোলা অরণ্য দেখা যায় পশ্চিমঘাট পর্বতে। কোথায়? পশ্চিমঘাট পর্বতে। নেক্সট কোলেরু, কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? কোলেরু হ্রদ। নেক্সট প্রশ্ন, কোলেরু হ্রদ অপশান এ গোদাবরী ও কাবেরী, অপশান বি গোদাবরী ও কৃষ্ণার মধ্যে, অপশান সি কৃষ্ণা ও কাবেরীর মধ্যে, নাকি অপশান ডি মহানদী ও গোদাবরীর মধ্যে। তো কোলেরু হ্রদ এটা হচ্ছে গোদাবরী ও কৃষ্ণার মধ্যে। নেক্সট জনসংখ্যার লভ্যাংশ বলতে কী বোঝায়? জনসংখ্যার লভ্যাংশ বলতে কী বোঝায়? অপশান এ 0 থেকে 5 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি, নাকি অপশান বি 6 থেকে 15 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি, নাকি অপশান সি 16 থেকে 64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি, নাকি অপশান ডি 65 বছরের অধিক বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি। তো জনসংখ্যার লভ্যাংশ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 16 থেকে 64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 19 নম্বর প্রশ্ন, স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নিচের কোন জেলাটি ছিল না? তো স্বাধীনতা লাভের সময় অপশানগুলি দেখে নাও, কোচবিহার, হাওড়া, দার্জিলিং, মুর্শিদাবাদ। তো এখানে স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের সঙ্গে ছিল না কোচবিহার, যেটাকে পরবর্তীতে যুক্ত করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট 20 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে শিক্ষার হার কত? অপশান এ 82.67, অপশান বি 74.04, অপশান সি 77.08, অপশান ডি 71.16। তো পশ্চিমবঙ্গে শিক্ষার হার হচ্ছে 77.08%। নেক্সট নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে কোন রাজ্যের? অপশান এ ঝাড়খণ্ড, অপশান বি বিহার, অপশান সি ওড়িশা, নাকি অপশান ডি আসাম। তো যে রাজ্যের সর্বাধিক সীমারেখা আছে সেটা হচ্ছে ঝাড়খণ্ড, অপশান এ সঠিক উত্তর। নেক্সট লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ কি? অপশানগুলি দেখে নাও, অপশান এ প্রবাল দ্বীপপুঞ্জ, অপশান বি আগ্নেয় দ্বীপপুঞ্জ, অপশান সি টেকটনিক দ্বীপপুঞ্জ, অপশান ডি পলিগঠিত দ্বীপপুঞ্জ। তো লাক্ষাদ্বীপ হচ্ছে প্রবাল দ্বীপপুঞ্জ, অপশান এ সঠিক উত্তর। নেক্সট নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়? এখানে দেখে নাও অপশানগুলি কি আছে। অপশান এ ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ বনভূমি, অপশান বি ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি, অপশান সি পার্বত্য অঞ্চলের আর্দ্র নাতিশীতোষ্ণ বনভূমি, অপশান ডি ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বনভূমি। তো আমাদের ভারতবর্ষে যেটা সর্বাধিক দেখা যায় সেটা হচ্ছে অপশান বি ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি। নেক্সট 24 নম্বর প্রশ্ন থেকে নাও, মানস সরোবর অবস্থিত কোথায়? মানস সরোবর অপশান এ কারাকোরাম পর্বতশ্রেণীতে, অপশান বি পীরপঞ্জল পর্বতশ্রেণীতে, অপশান সি কৈলাস পর্বতশ্রেণীতে, অপশান ডি মহাভারত পর্বতশ্রেণীতে। তো মানস সরোবর আছে কৈলাস পর্বতশ্রেণীতে, কৈলাস পর্বতশ্রেণী। নেক্সট 25 নম্বর, শিলং শহর অবস্থিত কোথায়? শিলং শহর অপশান এ নাগা পর্বতে, অপশান বি গাঢ় পর্বতে, অপশান সি খাসি পর্বতে, অপশান ডি মিকির পর্বতে। তো শিলং শহর হচ্ছে খাসি পর্বতে অবস্থিত। নেক্সট 26 নম্বর প্রশ্ন, ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছোঁবে, যখন গোটা পৃথিবী ঘুমন্ত ভারতবর্ষ, সেই সময় জীবন জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে, এই মন্তব্যটি কে করে? অপশান এ লর্ড মাউন্টব্যাটেন, অপশান বি রাজেন্দ্র প্রসাদ, অপশান সি জওহরলাল নেহরু, অপশান ডি উপরের কেউই নয়। তো এটা মন্তব্যটি করেছিল জওহরলাল নেহরু। নেক্সট ভারতীয় জাতীয় কংগ্রেসে, কংগ্রেস ভারতীয়দের এক অনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে, এই বক্তব্য কে পোষণ করতেন? ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতের এক আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে। অপশানগুলি দেখে নাও, অপশান এ লর্ড কার্জন, অপশান বি লর্ড এলগিন, অপশান সি লর্ড ল্যান্সডাউন, অপশান ডি লর্ড ডাফরিন। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি লর্ড ডাফরিন। নেক্সট 28 নম্বর প্রশ্ন, পাকিস্তান প্রস্তাবটির জনককে? পাকিস্তান প্রস্তাবটির জনককে? অপশান এ আসফ আলী, অপশান বি মোহাম্মদ আলী জিন্না, অপশান সি এইচ এস সুরাওর্দি, অপশান ডি চৌধুরী রহমত আলী। তো পাকিস্তান প্রস্তাবের জনক হচ্ছেন চৌধুরী রহমত আলী। নেক্সট ক্রিপস মিশন প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের ওপর আগামী দিনে চেকের মতো, এই উক্তিটি কার? অপশান এ সর্দার বল্লভভাই প্যাটেল, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি সুভাষচন্দ্র বসু, অপশান ডি জওহরলাল নেহরু। তো উক্তিটি হচ্ছেন মহাত্মা গান্ধীর। ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন 30 নম্বর, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয় কোথায়? অপশান এ অমৃতসরে, অপশান বি দিল্লিতে, অপশান সি জালন্ধর, অপশান ডি লাহোরে। তো 1919 সালের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হয়েছিল, অপশান এ সঠিক উত্তর। নেক্সট 31 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লিখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করে? অপশান এ লর্ড হার্ডিন্স, অপশান বি লর্ড মিন্টো, অপশান সি লর্ড কার্জন, অপশান ডি লর্ড জেমস ফোর্ড। তো যে বঙ্গভঙ্গ রদ করেছিল তিনি হচ্ছেন লর্ড হার্ডিন্স, অপশান এ। নেক্সট
কর্ণাটকের যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? অপশান এ ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে, অপশান বি ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে, অপশান সি ডাচ ও পর্তুগিজ, অপশান ডি ইংলিশ ইস্ট ইন্ডিয়া ও ডাচ। তো এর সঠিক উত্তর যেটা আছে সেটা হচ্ছে অপশান এ ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে কর্ণাটকের যুদ্ধ হয়েছিল। নেক্সট 33 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি ছিল কোনটি? অপশানে অসহযোগ, অপশান বি ভারত ছাড়ো, নাকি অপশান সি নীল বিদ্রোহ, নাকি লবণ আন্দোলন। তো যে মহাত্মা গান্ধীর নেতৃত্বে যে গণ আন্দোলনটি প্রথম গণ আন্দোলন হয়েছিল সেটা হচ্ছে অসহযোগ, অপশান এ অসহযোগ আন্দোলন। নেক্সট 34 নম্বর, ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সঙ্গে সূর্য সেন জড়িত ছিল? অপশান এ চট্টগ্রাম অস্ত্রকা লুণ্ঠন, অপশান বি কাকরি ষড়যন্ত্র মামলা, অপশান সি আইন অমান্য, অপশান ডি হোম রুল আন্দোলন। তো ভারতের যে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সূর্য সেন যুক্ত ছিল সেটা হচ্ছে চট্টগ্রাম অস্ত্রকা লুণ্ঠন। নেক্সট 35 নম্বর প্রশ্ন, 1857-র মহাবিদ্রোহ কানপুরে সিপাহীদের নেতৃত্ব দিয়েছিল কে? অপশানে তাঁতিয়া টুপি, নাকি রানী লক্ষ্মীবাঈ, নাকি নানা সাহেব, নাকি কুনওয়ার সিং। তো সেটা কানপুরে নেতৃত্ব দিয়েছিল নানা সাহেব। ওকে নেক্সট, পরবর্তী 36 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করে কে? অপশানে সি এফ অ্যান্ড্রুজ, অপশান বি রাজারামমোহন রায়, অপশান সি স্যার উইলিয়াম জোন্স, অপশান ডি উইলিয়াম মার্শাল। তো এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করে স্যার উইলিয়াম জোন্স। নেক্সট 37 নম্বর প্রশ্ন, ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন কে? অপশানে লর্ড মাউন্টব্যাটেন, অপশান বি স্যার সিরিল র্যাডক্লিফ, অপশান সি স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, নাকি অপশান ডি স্যার প্যাথিক লরেন্স। তো ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন অপশান বি স্যার সিরিল র্যাডক্লিফ। নেক্সট 38 নম্বর প্রশ্ন, স্বরাজ পার্টির প্রধান নেতারা কে ছিলেন? স্বরাজ পার্টির প্রধান নেতা, অপশানে বিঠল ভাই জে প্যাটেল ও ডক্টর আনসারি, অপশান বি এম এন রায় ও মুজফ্ফর আহমেদ, অপশান সি মতিলাল নেহরু ও সিআর দাস, অপশান বি বি আর আম্বেদকর, পি সি যোশী। তো স্বরাজ পার্টির প্রধান নেতা ছিলেন, নেতার যে দুজন ছিল সেটা হচ্ছে মতিলাল নেহরু ও সিআর দাস। এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হাইলাইট করা আছে, দেখতে পাচ্ছ তো। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর যারা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো নাও, নিম্নলিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন? অপশান এ অ্যানি বেশান্ত, অপশান বি মীরাবেন, অপশান সি সরোজিনী নাইডু, অপশান ডি সরলা দেবী চৌধুরানী। তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানি বেশান্ত, ঠিক আছে, অ্যানি বেশান্ত অপশান এ। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন কে? অপশান এ এ ও হিউম, অপশান বি বাল গঙ্গাধর তিলক, অপশান সি মতিলাল নেহরু, অপশান ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন এ ও হিউম। নেক্সট 41 নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধ ঘটে কত খ্রিস্টাব্দে? অপশান এ 1762, অপশান বি 1764, অপশান সি 1768, অপশান ডি 1772। তো বক্সারের যুদ্ধ ঘটে 1764 খ্রিস্টাব্দে। নেক্সট, কার অনুমতিক্রমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করে? অপশান এ আকবর, অপশান বি জাহাঙ্গীর, অপশান সি শাহজাহান, অপশান ডি ঔরঙ্গজেব। তো এটা হচ্ছে উত্তর আসবে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের অনুমতিক্রমেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিল। নেক্সট, ভাস্কো দা গামা কবে ভারতে পদার্পণ করে? অপশান এ 1498 খ্রিস্টাব্দে, অপশান বি 1409 খ্রিস্টাব্দে, অপশান সি 1496 খ্রিস্টাব্দে, অপশান ডি 1492 খ্রিস্টাব্দে। তো ভাস্কো দা গামা ভারতে আসে 1498 খ্রিস্টাব্দে। নেক্সট, ফতেপুর সিক্রিতে ইবাদত খানার নির্মাতা কে ছিলেন? অপশান এ শাহজাহান, অপশান বি ঔরঙ্গজেব, অপশান সি আকবর, অপশান ডি জাহাঙ্গীর। তো ফতেপুর সিক্রিতে ইবাদত খানার নির্মাতা ছিলেন অপশান সি আকবর। নেক্সট 45 নম্বর, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? অপশান এ ফিরোজ শাহ তুগলক, অপশান বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান সি বিম্বিসার, অপশান ডি আলাউদ্দিন খিলজি বা খিলজি। তো মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খিলজির সেনাপতি। নেক্সট 46 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিল? অপশান এ লুম্বিনী, অপশান বি সারনাথ, অপশান সি কুশিনগর, অপশান ডি বোধগয়া। তো গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করে বোধগয়ায়, অপশান ডি সঠিক উত্তর। নেক্সট 47 নম্বর প্রশ্ন, মৃৎকটিকম নাটকটি রচয়িতা কে ছিলেন? মৃৎকটিকম নাটকটি রচয়িতা হচ্ছেন অপশানগুলি দেখে নাও, বিশাখ দত্ত, অপশান বি শূদ্রক, অপশান সি বানভট্ট, অপশান ডি ভাস। তো মৃৎকটিকম নাটকটি রচয়িতা হচ্ছেন অপশান বি শূদ্রক। নেক্সট 48 নম্বর প্রশ্ন, গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে?
তো এটা দেখে নাও অপশানগুলি। অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান বি বিষ্ণুগুপ্ত, অপশান সি প্রথম চন্দ্রগুপ্ত, অপশান ডি স্কন্দগুপ্ত। তো সমুদ্রগুপ্তের পরবর্তী ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্তের পরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট, অশোকের লিপি ও ব্রহ্মলিপির পাঠোদ্ধার করেন কে? অপশান এ আলেকজান্ডার কানিংহাম, অপশান বি জেমস প্রিন্সেপ, অপশান সি ম্যাক্স মুলার, অপশান ডি মার্টিমার হুইলার। তো অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ, জেমস প্রিন্সেপ। নেক্সট, নিম্নলিখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে? অপশান এ প্রতাপগড়, অপশান বি মেহেরগড়, অপশান সি কোয়েটা, অপশান ডি কালাত। তো এটা হচ্ছে উত্তর হচ্ছে মেহেরগড়। তো মেহেরগড় ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকাজের সাক্ষ্য মেলে মেহেরগড়ে। তো এই ছিল ইম্পর্টেন্ট 50টা প্রশ্ন উত্তর। আশা করছি পুরো ভিডিওটি তোমরা দেখেছো। ভিডিওটি দেখার পরে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর যারা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবে। তো চলো, ভিডিওটি দেখার পরে লাইক কমেন্ট এবং শেয়ার যেমন করছো তেমনই করতে থাকো। আর তোমরা যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন না করে থাকো তো অবশ্যই তোমরা, আমি তোমাদের বলবো তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপটায় জয়েন হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশানে আমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা অনেক 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 ইম্পর্টেন্ট জিনিসপত্র, কিন্তু অনেক ইম্পর্টেন্ট তথ্য কিন্তু সেই গ্রুপ থেকে পেতে থাকবে। তো চলো, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের সঙ্গে যুক্ত থেকো। থ্যাংক ইউ।